পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব, কি হয়েছে মহারাজ? আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারীর হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। সাহস থাকলে গুহা থেকে বেরো, আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপ নগরীর রাজা হব। আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্যে তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকট দন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকট দন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপ নগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনি করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকট দন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর।
এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না, আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও, ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। এবার আমার হাতে বিকট দন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকট দন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকট দন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকট দন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকট দন্তের বধ আমি করব মহারাজ। তিলক শাস্ত্রী মহাশয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বিকট দন্ত, আমি আসছি। তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকট দন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারব। আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকট দন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই। চুপ করো, চুপ করো।
করো তোমরা সবাই, তোমাদের এই একভাবে জয়গান শুনে শুনে আমার কান পচে গেল। এবার আমি শুধু এই পাতাল লোকেরই নয়, তার সাথে পৃথিবী লোকের অধীশ্বর হয়ে উঠতে চাই। এ তো খুবই ভালো কথা প্রভু, খুবই ভালো কথা। এটা তো আপনার বহুদিনের আশা ছিল প্রভু। চুপ করো মন্ত্রী, চুপ করো। শুধু স্বপ্ন দেখলে কি হবে? স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার প্রাণপণ চেষ্টাও তো করতে হবে নাকি? হ্যাঁ, কি করতে হবে প্রভু? মানুষরা তো আমাদের একদম পছন্দ করে না। আমাদের নাম শুনলেই ওদের রক্ত গরম হয়ে যায়। ওরা কি আপনাকে ওদের প্রভু বলে মেনে নেবে? কেউ কাউকে এত সহজে প্রভুর জায়গা দেয় না মন্ত্রী। শক্তি আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের বশে আনতে হবে, বুঝেছ? বুঝতে পেরেছি প্রভু, কিন্তু আপনি কি করবেন? পৃথিবীর লোকেদের এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা বাধ্য হয়ে যেন আমার দাস হয়ে যায়। ভয়? হ্যাঁ ভয়। শোনো, ভয় থেকেই ভক্তির জন্ম হয়। আগুন, আগুন দিয়ে ওদের সবাইকে জ্বালিয়ে দাও। আমি থাকতে তোমাদের কোন রকম ক্ষতি হতে দেব না। চমৎকার, চমৎকার! এ আপনার অসাধারণ ক্ষমতা প্রভু। কমণ্ডল থেকে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিলেন। সবাই একসাথে বলো, সাধু দেব শঙ্করের জয়। আমার নয়, এই জয়গান করো মহাকালের, কারণ ওনার আশীর্বাদেই আগুন নেভানো সম্ভব হলো। সাধু দেব শঙ্করের জয়। একজন সামান্য সাধু আমাদের লাগানো আগুনকে সামান্য জলেই নিভিয়ে দিল। তবে এবার বুঝে যান প্রভু, দেবতাদের আশীর্বাদে আজ মানুষরা কত শক্তিশালী হয়ে গেছে। চুপ করো, চুপ করো। মানুষের শক্তির ব্যাপারে আবার একদম বলবে না। ওই সাধু না থাকলে ওরা কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। শোনো, আমি একটা উপায় ভেবেছি। কি উপায় প্রভু? কাছে এসো বলছি। কেমন লাগলো তোমার এই উপায়? খুব ভালো, খুব ভালো প্রভু। চুপ করো, তোমার কি কোনো লজ্জা নেই? এই উপায়টা তোমার আমাকে দেওয়া উচিত ছিল। এবার যাও, আমি যেমনটা বলেছি গিয়ে ঠিক তেমনটা করো। এখনই যাচ্ছে প্রভু। এবার হবে আসল খেলা। কেউ আছো? আমাকে বাঁচাও।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে এই গলার আওয়াজটা তো আমাদের সাধু বাবার বলে মনে হচ্ছে। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে, চলো গিয়ে বরং দেখা যাক। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমায় সর্প দংশন করেছে, আমাকে এখনই জঙ্গলের পেছনে ওই নীল পাহাড়ে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো, ওখানে একটা গাছের মধ্যে সর্প দংশনের ওষুধ আছে, চলো চলো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমাদের বলুন ওই গাছটা কোথায় আছে সাধু বাবা? গাছ একে, আপনি হাসছেন কেন? সেটা তো তোমরা এখনই বুঝে যাবে। এসব কি, তুমি আবার কে? আমি হলাম পাতাল লোকের মন্ত্রী, এখন আমি তোমাদের সকলকে নিয়ে পাতাল লোকে যাব। ভুলে যাস না শয়তান, আমাদের সঙ্গে সাধু দেবশঙ্কর আছেন, তুই আমাদের কোন রকম ক্ষতি করতে পারবি না। দেবশঙ্কর জানতে পারলে তবে তো বাঁচাতে আসবে, ও যাতে জানতে না পারে তাই আমি চালাকি করে তোদের সকলকে ওর আশ্রমের থেকে দূরে এই জঙ্গলের মধ্যে এই নীল পাহাড়ে নিয়ে এসেছি। দেবশঙ্কর নিজের চোখ খোলো, ওরা বিপদে পড়েছে, গিয়ে ওদের সাহায্য করো। কারা বিপদের মধ্যে আছে প্রভু? যারা তোমায় ভালোবাসে তারা। পাতাল লোকে যাও দেবশঙ্কর, সেই পাতাল লোক যেখানে ওই শয়তান অসুররাজ ওদেরকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি পাতাল লোকে কিভাবে যাব? আমি তো পাতাল লোকের সম্বন্ধে কিছুই জানি না প্রভু। তোমার যজ্ঞের ধোঁয়াই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে, শুধু চোখ বন্ধ করে আমায় স্মরণ করো। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। ছেড়ে দাও শয়তান, মুক্ত করো। মুক্ত করব, নিশ্চয়ই মুক্ত করব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে তোমাদের নিজেদের প্রভু হিসেবে স্বীকার করতে হবে। ভগবানকে ছেড়ে শয়তানকে আমরা কখনোই আমাদের প্রভু বলে মানব না, কখনোই না। যত বড় মুখ নয় তত বড় কথা। এখনই এই সাধুকে বন্দি করা হোক। খবরদার, যদি এক পাও সামনে বাড়াও তবে এই মন্ত্রপুত জল ছিটিয়ে তোমাদের পাথর বানিয়ে দেব। ভয় পেও না, ওকে ধরো, আমিও নিজের চোখে দেখতে চাই ওই মন্ত্রপুত জলের ঠিক কত ক্ষমতা। তাহলে দেখো। আমায় পাথর বানিও না দেবশঙ্কর, আমি তোমার লোকেদেরকে মুক্ত করছি আর কথা দিচ্ছি যে কোনোদিন পৃথিবী লোকে আক্রমণ করব না। আরে কেউ আছিস, ওদের মুক্ত কর। এই কারণে যে যেখানে আছো সেখানেই থাকো, অধিক লোভ করো না। আর করব না, আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আর কোনোদিন করব না। যাই বলো বরুণ জেঠু, আজ কিন্তু রিক্সা করে ঘোরাটা আমাদের ভালোই হলো। হ্যাঁ ভালোই হয়েছে,
শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো। তা কি করবে বলো, ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, তাই না? ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে, অনেকটা কেটেও গেছে। জানিস আকাশ, আমারও একবার রিক্সায় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কি ঘটনা বলুন জেঠু। সে ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতালি সংঘ চলে এসেছে, থামুন দাদা এখানেই থামুন। এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু। রিক্সায় ঘটনা? কি ঘটনা বরুণ জেঠু? আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি। তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম, তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। 12টা? হ্যাঁ রে, অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্য মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো। তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। দুর্গাচরণ কাকুর বাড়ি তাও স্টেশন থেকে নয় নয় করে 20-25 মিনিটের হাঁটা পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান, আসুন আসুন গরম ডাল ভাত খেয়ে যান, সাথে বেগুন উচ্ছে ভাজা, আসুন আসুন। ও দাদা আসুন আসুন, আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান, একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে, আসুন আসুন। উফ, বাঁচালেন মশাই, খুব বাঁচালেন, খুব খিদে লেগেছে আমার। অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি। তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো। লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। কি বলছো কি বরুণ জেঠু, ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে? কিন্তু কিভাবে বরুণ জেঠু? তা কথায় কথায় আমি লোকটাকে বললাম, দেখেছেন আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না, আপনার নাম কি? আগে আমার নাম তারক। আচ্ছা তারক বাবু, হোটেলটা বুঝি নতুন খুলেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি তো বছর পাঁচেক আগেও এখানে এসেছি, কিন্তু এই হোটেল তো দেখিনি। সে আর কি করা যাবে বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল। কি বলছেন কি, সব থেকে পুরনো হোটেল? অথচ আমার চোখে পড়েনি। না পড়েনি। এ কি হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন? ও আপনার মনের ভুল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে। দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু? আপনি চেনেন আমার কাকুকে? আমি সবাইকেই চিনি। তাহলে বলুন তো আমি কে? আপনি পোস্টমাস্টার বরুণ বাবু, তাই তো? হ্যাঁ, আপনি আমারও নাম জানেন? বললাম তো জানি, এবার চলুন আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওইদিকেই। যাক ভালোই হলো, এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না। আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুণ বাবু। তা হেঁটে যাবো না তো কিসে যাবো? সেটা আপনি এখনই দেখতে পাবেন বরুণ বাবু। অত রাতে তোমরা কিসে করে গেলে বরুণ জেঠু? রিক্সা করে। আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে, তাই তো? তুই একদম ঠিক ধরেছিস পল্টু, একেবারে ঠিক ধরেছিস। হঠাৎই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনও বুঝতে পারিনি, আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না। লালু, আজ আমার সাথে তো রিক্সাতে পোস্টমাস্টার বরুণ বাবু যাবেন। খুব ভালো খুব ভালো, উঠে পড়ুন আমার রিক্সায় বরুণ বাবু,
আজ অনেকদিন পর খুব মজা হবে। মজা হবে মানে কি বলতে চাইছো তুমি? ও কিছু না বরুণ বাবু, আসলে লালু কখন কি বলতে হয় ও সব বোঝে না, ও সব কিছুতেই মজা, তাই না লালু? বুঝি না, আমি কিছুই তো বুঝি না। উঠে পড়ুন, উঠে পড়ুন। তা ভাড়া কত লাগবে সেটা তো বলো। ভাড়া? কিসের ভাড়া? আপনি তো আমাদের রাতের অতিথি, আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি? কি যে বলেন বাবু। কথায় কথায় আর সময় নষ্ট করবেন না, চলুন এবার যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে। আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে 20-25 মিনিট, সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন? শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, একি তারক বাবু, রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? কেন, আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে? কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সা এতক্ষণ লাগবার কথা নয়। কোথায়? এখনো তো বেশিক্ষণ হয়নি বরুণ বাবু, চিন্তা করবেন না, ঠিক সময়ই আপনার কাকুর সাথে আপনার দেখা হবে। না না, আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না, আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন, আমি হেঁটে হেঁটেই যাব। সে কথা বললে কি আর হয় বরুণ বাবু, এতদিন পর আমরা একজন অতিথিকে পেয়েছি, তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাই না? কিরে লালু, কিছু ভুল বললাম ভাই? তুমিও না না, তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে, পালাতেই হবে। আমাদের হাত থেকে তুই পালাতে পারবি না, কিছুতেই পারবি না। এই লালু, আরো আরো জোরে রিক্সা চালা, দেখি সেই লোকটা যাতে পালাতে না পারে। আমাদের অনেক দিন পর একটা শিকার পাওয়া গেছে, এবার ওটাকেও মেরে আমাদের মতন ভূত করব। চিন্তা করিস না তারক, শিকার আমি পালাতে দেব না। না না না, আমি ভূত হব না, হব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর কি হলো বরুণ জেঠু? যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখিরা ডাকছে। একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল, এটা আপনার ট্রাঙ্ক বাবু? আর ভয় নেই বাবু, আপনার বিপদ কেটে গেছে। উমাশাই, দাঁড়ান দাঁড়ান। তারপর তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি? গেছিলাম রে আকাশ, কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে। বাড়ির চাকর রামুদা এসে বলল, দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় 1 মাস হলো মারা গেছেন। তারপর আমি ফিরে এলাম, কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি আর কখনো ভুলতে পারবো না।